সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। জলঙ্গিতে সেগদান মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হলো তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি বারুদ। সম্প্রতি জলঙ্গি থানার টলটলি এলাকার একটি ঘটনায় অভিযুক্ত ছিলেন সেগদার মণ্ডল। কয়েকদিন আগে তাকে গ্রেপ্তারও করে জলঙ্গি থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ধৃত ব্যক্তি সেগদারের ফরাজি পাড়ার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে সোমবার উদ্ধার করা হয় ওই আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত সেগদার মণ্ডলকে মঙ্গলবার ফের আদালতে তোলা হয়েছে। জলঙ্গি থেকে বাবু মণ্ডলের রিপোর্ট, এএসআর নিউজ। শিক্ষা সমাজের মূলস্তম্ভ, যে শিক্ষার অঙ্গ আপনার আমার প্রাণের বিদ্যালয়। প্রেয়ার থেকে শুরু করে টিফিন বক্স হয়ে ছুটির ঘণ্টার আনন্দ পর্যন্ত, যার প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমাদের প্রাণবন্ত ছেলেবেলা, সেই ছেলেবেলাকে তুলে ধরবো আমরা এএসআর নিউজের পর্দায়। আসছে আমাদের নতুন অনুষ্ঠান ক্যাম্পাসের আড্ডায়। চোখ রাখুন এএসআর নিউজে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সাধ্যের মধ্যে সাধ পূরণ, নামমাত্র খরচে ভ্রমণ করুন স্ট্যান্ডার্ড ট্যুরিজমের সাথে। হোটেল বুকিং, টিকিট বুকিং, প্যাকেজ ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনে আপনাদের প্রথম বন্ধু স্ট্যান্ডার্ড ট্যুরিজম। যোগাযোগ করুন সোমনাথ চ্যাটার্জি ওরফে সোমুর সাথে। মোবাইল নাম্বার 9932273037 এবং 9046833504। স্ট্যান্ডার্ড ট্যুরিজম, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ইমেল আইডি somugangtok@gmail.com।